মঙ্গলবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংকে। আইনজীবী কপিল সিব্বালের মতন তিনিও নাকি প্রতিটা আদালতের শুনানিতে 1 কোটি টাকা পারিশ্রমিক নেন। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষ যাতে মামলা শুনানি দেখতে পারেন, তার জন্য 2023 সালের জানুয়ারি মাসে শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন এই ইন্দিরা জয়সিং। বহু বিতর্কিত আইনজীবী, লড়েছেন বেশ কিছু হাই প্রোফাইল মামলা, পেয়েছেন অনেক সাফল্য। দিল্লি নির্ভয়া ধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ইন্দিরা জয়সিং। তাই এবার প্রশ্ন উঠেছে, সত্যি কি জুনিয়র চিকিৎসকরা চান আরজি করের নির্যাতিতা চিকিৎসকের সুবিচার? যদি চান, তাহলে নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার দাবি জানানো আইনজীবীকে কেন সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য দাঁড় করালেন তারা? আইনজীবী মহলে ইন্দিরা জয়সিং ও তার স্বামী আনন্দ গ্রোভার কঠোর বামপন্থী হিসেবেই পরিচিত। তাহলে কি জুনিয়র চিকিৎসকরা জনগণ প্রত্যাখ্যিত সিপিএমকে সুবিধা পাই দেওয়ার জন্যই কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে কাজ করছে, বা তারা কি এটা বারংবার বুঝিয়ে দিচ্ছে যেটা স্রেফ একটা রাজনৈতিক লড়াই? প্রশ্ন অনেক, তবে আজকের এই ভিডিওতে কোনো রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করব না আমরা। আজকে আমরা ইন্দিরা জয়সিংয়ের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভারতের সবচেয়ে সম্মানিত সিনিয়র আইনজীবীদের একজন এবং প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ইন্দিরা জয়সিং 1940 সালে 3রা জুন তার জন্ম হয়েছিল মুম্বাইতে। পড়াশোনা করেছেন সেন্ট টেরেজা কনভেন্ট হাই স্কুলে, তারপর তিনি চলে গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানে বিশপ কটন গার্লস স্কুল থেকে স্কুল ফাইনাল পাশ করেন, তারপর বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে ফের মুম্বাইতে চলে আসেন। বম্বে বিশ্ববিদ্যালয় থেকে তিনি LLM ডিগ্রি লাভ করেন, তারপর শুরু হয় তার ওকালতি জীবন। 1975 থেকে 1977 সালে যখন ইন্দিরা গান্ধী সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছিল, তখনই ইন্দিরা জয়সিং বেশ কিছু শ্রমিকদের হয়ে আইনি লড়াই শুরু করেছিলেন, যাদেরকে সরকার দেশদ্রোহী বলে ঘোষণা করে দিয়েছিল। 1984 সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা আশা করি আমাদের অনেকেরই মনে আছে। সেই দুর্ঘটনাতে শিকার হওয়া পরিবারদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন ইন্দিরা জয়সিং, আর তার জন্যই সেই পরিবারগুলো ক্ষতিপূরণ আদায় করতে পেরেছিল। একজন হাই প্রোফাইল সিনিয়র আইনজীবী হওয়া সত্ত্বেও ইন্দিরা জয়সিং মুম্বাইয়ে দরিদ্র গৃহহীন ফুটপাতে থাকা বাসিন্দাদের জন্য লড়াই করতে দ্বিধাবোধ করেননি, যখন তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছিল। বছরের পর বছর ধরে ইন্দিরা জয়সিং শিশুশ্রম এবং সাংস্কৃতিক উৎপীড়ন সংক্রান্ত মামলায় লড়াই করার জন্য তার তীক্ষ্ণ আইনি বুদ্ধি ব্যবহার করেছেন। তাঁর লড়াই করা বহু প্রচলিত মামলাগুলির মধ্যে অন্যতম হল KPS গিল মামলা, ম্যারি রয়ের মামলা, ভারতীয় বিবাহ বিচ্ছেদ আইন মামলা, সুপ্রিম কোর্ট বনাম ইন্দিরা জয়সিং মামলা ইত্যাদি। জনসাধারণের সেবার জন্য 2005 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামের হাত থেকে তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। মহিলাদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সংক্রান্ত জাতিসংঘের কমিটিতে ভারতের প্রথম মহিলা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইন্দিরা জয়সিং, সালটা ছিল 2008। 2018 সালে তিনি ফরচুন ম্যাগাজিনে বিশ্বের 50 জন সেরা নেতানেত্রীর তালিকায় 20তম স্থানে ছিলেন। আমরা আশা রাখি এইবার আরজিকর মামলায় তিনি ডাক্তারদের হয়ে নিশ্চয়ই সুবিচার নিয়ে আসতে পারবেন। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।